ব্রিজ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার করছেন শত শত মানুষ। নৌকার জন্য খেয়াঘাটে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। সমস্যা মেটাতে রাজ্য কেন্দ্র উভয় সরকারের কাছে হস্তক্ষেপ চেয়েছেন নিত্যযাত্রীরা। বন্যার জলে ভেসে গেছে খাড়াকুলের নদীপুরের কাঠের সেতুটি, আর এর ফলেই চরম সমস্যায় পড়েছেন ওই এলাকা সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। শুধু ওই এলাকা বা আশেপাশের গ্রামই নয়, সমস্যায় পড়ছেন বিভিন্ন জায়গা থেকে আগত নিত্যযাত্রীরা। জানা গেছে নদীপুর বাজার ও স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করেন অসংখ্য মানুষ, যাদের প্রতিদিন এই বাজারে যাতায়াত করতে হয়। কিন্তু জলের তোড়ে সেতু ভেঙে বা ভেসে যাওয়ার ফলে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে এখন তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু নেই পর্যাপ্ত নৌকা, যার কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। বাঁকুড়া জেলা জয়পুর থেকে আগত এক ব্যক্তি এদিন বলেন, প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে আছে, রোদের মধ্যে খুবই কষ্ট হচ্ছে। রাজ্য হোক বা কেন্দ্র, যে কোনো সরকারের পক্ষ থেকে পরিষেবা ভালো করার তিনি দাবি জানিয়েছেন। তখন দাঁড়িয়ে আছেন দেড় ঘন্টা, তো এতে অসুবিধা হচ্ছে আপনাকে? প্রচণ্ড অসুবিধা, কষ্ট হচ্ছে, রোদেতে পারতিনি দাঁড়াতে। তো কী চাইছেন? চাইছেন কি? চাইবো কি, আমাদের একটু পরিষেবাটা ভালো করুক, আমরা এটাই চাইবো। সে রাজ্য সরকারই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যাই হোক সেটা করুক। এই এই ভোগান্তি আর শেষ নেই, কবে এই ভোগান্তি মিটবে? অন্যদিকে পুনরায় এখানে এক সেতু নির্মাণের কথা জানিয়ে এক ব্যক্তি বলেন, তখন দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা। এত কোথায় বেরিয়েছেন? বেরিয়েছি ওই নদীপুর হসপিটালে যাবো। এই রোদের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে আছি, প্রচুর অসুবিধা হচ্ছে, এরকম তো ডেলিই হচ্ছে। তো কী চাইছেন? চাইছি একটা পোল হোক, যাতে সব মানুষ যাতায়াত করতে পারে, সুবিধা হবে তাতে ভালো। একইভাবে এই সেতু ভেঙে যাওয়ার কারণে বর্তমানে হাজারো মানুষের সমস্যার কথা জানিয়ে অন্য আর এক ব্যক্তি বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে দ্রুত সেতুটি নির্মাণ করা হয়। হ্যাঁ, এই যে দেখছেন, এটা হচ্ছে নদীপুর ঘাট। আজকে সকালবেলার যে অনুভূতি, প্রায় শতাধিক গাড়ি, আমি যখন পার হয়েছি প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা আমাকে দাঁড়াতে হয়েছে এই নদীপুর ঘাটে। বিশাল অসুবিধা হচ্ছে, সামনেই আমাদের হসপিটাল রয়েছে এবং বাজার, এখানের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য প্রতিদিন নদীপুর বাজারে যেতেই হয় এবং হসপিটালে যেতেই হয়। সামনে হরিশ্বরের ব্রিজ এবং নদীপুরের এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে মানুষের বিশাল সমস্যা হয়েছে, পারাপারের বিশাল অসুবিধা হচ্ছে। সরকারের দৃষ্টিগোচরে আনবো যাতে খুব তাড়াতাড়ি এই ব্রিজটা করলে মানুষের খুবই উপকার হয়। রয়্যাল হসপিটেক্স অ্যান্ড ইনস্টিটিউট, সুপরিচিত এই নার্সিং হোমে হয় জেনারেল সার্জারি। এখানে রয়েছে ডক্টর চেম্বার, ওষুধের দোকান, ডায়াগনোসিস সেন্টার সহ জরুরি পরিষেবা, রয়েছে লিফটের সুবিধাও, চব্বিশ ঘন্টা রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের ঠিকানা বসন্তপুর স্টেশন সংলগ্ন দু নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 03-211-255-220 এবং 9609-539-189।